হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংযুক্তা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো চলো ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং গাইজ, তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, কোথায় যাব কি করব সবটাই তোমাদের কাছে দেখাবো। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে আমরা প্রথম যে ভুলটা রিয়েলাইজ করি সেটা হলো, আমরা 5 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছি কিন্তু মাইক এবং স্ট্যান্ড দুটোই নিতে ভুলে গেছি। মানে কীভাবে যে ভ্লগ করব প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে মনে পড়ে গেল এতদিন যখন আমাদের কাছে মাইক এবং স্ট্যান্ড কোনোটাই ছিল না, আমরা কি ভ্লগ করিনি? আমরা তো তখন অনেক ভ্লগ করেছি। তাই জন্য মনের ভয় কাটিয়ে সাহস জুগিয়ে শুরু করে দিলাম আবার ভিডিও করা। ইয়ে, আমাদের বাস এসে গেছে। তো দুজনে মিলে বাসে উঠে তার কিছুটা অংশ ভিডিও করে নিলাম। এখন আমাদের প্রথম ডেস্টিনেশন মেচেদা স্টেশন। সকালের দিকে রাস্তা বেশ ফাঁকা থাকায় গাড়ি বেশ ভালোই দৌড়াচ্ছিল, তাই আমাদের তমলুক থেকে মেচেদা পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। মেচেদা স্টেশনের এই ঝিলটি আমার বেশ পছন্দের, সকালের দিকে একে আরোই সুন্দরী দেখায়। তখন যেহেতু ট্রেনের টাইম হয়ে গিয়েছিল, তাই জন্য ওভারব্রিজে বেশি টাইম নষ্ট না করে আমরা চলে যাই প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে এসে দেখি উল্টো দিকের একটি ট্রেন দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের রুটের, মানে হাওড়া যাওয়ার ট্রেন যখন এলো, তাতে এতটাই ভিড় ছিল আমরা তাতে উঠতেই পারিনি, তাই জন্য অগত্যা বসে থাকা আর কি। তারপরে উঠে পড়লাম ট্রেনে। এই ট্রেনটি তো বেশ ভালোই ভিড় ছিল, আমি কোনো রকমে 4 নম্বর সিটটা পেয়েছিলাম আর ওকে পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে, তাই হাওড়া পৌঁছানোর আগে কোনো ভিডিওই করতে পারিনি ট্রেনের মধ্যে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন শ্যামবাজার 5 পয়েন্ট। তো আমরা বাসে করে হাওড়া থেকে শ্যামবাজার পৌঁছে গেছি। এখানে কিন্তু আমাদের সাথে একটা বিরাট স্ক্যাম হয়ে গিয়েছিল, সেটা আজকে বলা যাবে না, অন্য কোনো দিন তোমাদের সাথে গল্পে বলবো। আমরা এখন পৌঁছে গেছি শ্যামবাজারে। প্রচণ্ড নয়েজ, কারণ হচ্ছে আমরা খুবই ভালোভাবে মাইক আনতে আর স্ট্যান্ড আনতে দুটোই ভুলে গেছি। উনিও ভুলে গেছেন আর আমিও ভুলে গেছি। তো প্রচুর পরিমাণে নয়েজ আসবে, আমরা টাইমের অনেক আগে পৌঁছে গেছি। এখন আমরা শ্যামবাজারে দাঁড়িয়ে আছি, শ্যামবাজার 5 মাথার মোড় থেকে একটুখানি এগিয়ে এসেছি। তো কোথায় খেতে যাওয়া যায় ভাবছি, কারণ অনেক সকালে বেরিয়েছি তো কিচ্ছু খাওয়া হয়নি। তো ভাবছি কি খাওয়া যায়, কিন্তু এখানে কোনো খাবারের দোকানও দেখতে পাচ্ছি না ঠিকঠাক। তো শুনেছি বা ভিডিওতেও প্রচুর দেখেছি যে এদিকে প্রচুর খাবারের দোকান, তো এখন অনেক সকাল বলে বোধ হয় এখনও খোলেনি, দেখা যাক কোথাও যেতে পারি কি না। এবার আমরা পৌঁছে যাই আমাদের মূল গন্তব্য নটি বিনোদিনী অ্যাম্পি থিয়েটারে। ওই যে বললাম রাস্তায় স্ক্যাম হয়ে গিয়েছিল, ওই কারণে মাঝে বেশ কিছুক্ষণ আমরা ভিডিওটা করতে পারিনি। তো তারপরেই আবার শুরু করে দিলাম। এই ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখন যেহেতু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো, তাই জন্য এই সাউন্ডটা দিতে পারলাম না, তাহলে আবার কপিরাইট এসে যেতে পারে। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, বাইরে আরও লোকজন আছে, তাদের সাথেও দেখা হয়ে গেল। আমরা ভীষণ ভীষণ আনন্দও করেছিলাম সেদিন। তখন থেকেই আশ্বিনের শারদ প্রাতে খুশি ছড়িয়ে পড়ে পৃথিবী জুড়ে। শঙ্খ, ঘণ্টা, কাঁসর
আর ঢাকের বাজনায় পত্র পুষ্পে পূজিত হন শক্তিমান দেবী। বাঙালির মন মেতে ওঠে মাতৃবন্দনায়। চার দিন ধরে বহির্জগতের সবকিছু ভুলে মণ্ডপ সজ্জায় ধুনুচি নাচে খুশির আমেজে রসে বসে বাঙালির হৃদয় মশগুল থাকে। এই চার দিন বাঙালির চির প্রতীক্ষিত চার দিন। সুন্দর আয়না আর লাইট দেওয়া রুম পেয়ে আমরা সবাই মিলে শুরু করে দিয়েছি সেলফি তোলা। ফোনে তো সেলফি তুলেছি, ডিএসএলআরও পুরো ভর্তি করে দিয়েছি এই আয়না সেলফি দিয়ে। এক আলাদাই মজা আর কি। এবার আমরা সবাই মিলে আমাদের পেজের 25K সেলিব্রেশনের জন্য তোড়জোড় শুরু করে দিই। সবাই মিলে প্রচুর 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 মজা করেছিলাম। সবটা ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি, কারণ সবটা ক্যামেরা বন্দি করতে গেলে আমাদের মজাটাতে কম পড়ে যেত। আমরা 100K তে যাব এবার। আর এগিয়ে যান। ২০২২ এই শারদ সমারোহ অনুষ্ঠানে আমরা প্রচন্ড মজা করলাম। বছর বছর ফিরে আসুক এই শারদ সমারোহের ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।